তো হ্যালো বন্ধুরা আপনারা যদি আমার মতো যদি ব্যাকসাইড করতে চান বা সিস্টেম নেভিগেশন করতে চান সেটা যদি আপনাদের না হয় তো সবার প্রথমে আমার এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন তাহলে আমি কিন্তু একদম ষষ্ঠে তোমাদের বলবো যে কিভাবে আপনারা মাত্র দু মিনিটে ব্যাকসাইড করতে পারবেন তো ব্যাকসাইড করার জন্য আপনাদের সবার প্রথমে বলে দিলাম কি করতে হবে আমার চ্যানেলটি আগে লাইক করুন আমার ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার চলে যাবো সবার প্রথমে আমাদের চলে যেতে হবে সিস্টেম সেটিংয়ে সিস্টেম সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখো সবার প্রথমে চলে আসছে সিস্টেম নাভিগেশান তো সিস্টেম নাভিগেশনে ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো দুইটা অ্যাপশান চলে আসছে একটা হচ্ছে যে বটন বালা আর একটা হচ্ছে ব্যাকসাইট বালা গেস্টার তো আমি এখানে গেস্টার করে নিলাম গেস্টার করবো না এখানে আমি গেস্টার করা ছিল যদিও এখন বটনস করে নিলাম তো এখানে দুইটা দেখো দুইটা চলে আসছে না যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন তো এই যে দেখো আমার ব্যাক হয়ে গেলো তো এরকম যদি আপনাদের না হয় তো সবার প্রথমে কিন্তু সেটিং যদি এই সার্চ অপশানটা কিন্তু সবারই থাকে তো সবার প্রথমে আমরা সার্চ অপশানে চলে যাব তো সার্চ অপশানে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব সিস্টেম এস ওয়াই এস টি এম সিস্টেম ন্যাভিগেশনটা আছে ওটাতে ক্লিক করবো দেখো সামনে যেটা পেজ খুলেছিলো ওরকম কিন্তু একটা পেজ খুলে যাবে ওরকমই এই সেটিংটা করতে হবে আমি যেভাবে বললাম হ্যাঁ এই যে এরকম এরকম করলে সাইড হবে আর এরকম করলে যে এরকম হবে তো বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তো যদি রকম যদি আপনাদের যদি ভিডিওতে যদি রকম অসুবিধা থাকে ভিডিওতে তো না মোবাইল